নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে একটি আবৃত্তি আলোর জন্য, কবি মৃণাল কান্তি দাস আবৃত্তি করেছেন প্রখ্যাত বাচিক শিল্পী তথা সঞ্চালক প্রীতম ভট্টাচার্য। চলুন আবৃত্তিটা শুনি। মেঠো পথ ধরে দ্রুত হেঁটে আসছিলেন বিদ্যাসাগর, অবিকল বর্ণপরিচয়ের পাতা থেকে উঠে আসা খর্বকায় নগ্ন পথ, খাটো ধুতির স্বল্পতায় এক দ্যুতিমান দেবতা, চিনতে একটু অসুবিধে হল না আমার। আমিও পাশে পাশে হাঁটছিলাম শব্দহীন, সাহস হচ্ছিল না কথা বলবার। যদি মুখ ফিরিয়ে নেন, যদি মূঢ় শূন্য গর্ভ আত্মবিস্তৃত এক বাঙালির প্রতিনিধিকে দেখে লজ্জিত হন, যদি হঠাৎই হাওয়ার মধ্যে মিলিয়ে যায় তার ছায়া শরীর, গাছের ফাঁক থেকে ছিটকে আসা এক চিলতে তারার আলোয় তিনি দেখতে পেলেন আমাকে, গভীর বাংময় দৃষ্টিতে কোনো ক্ষোভ নেই। আমি নিচু হয়ে তার দুপায়ের ধুলো নিলাম। তিনি আমার মাথায় হাত রাখলেন মমতায়। সাহস পেয়ে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন একা? আর দুঃসাহসে রাগ করলেন না বিদ্যাসাগর, মৃদু হাসলেন, বললেন, আলো খুঁজতে যাচ্ছি বাবা, এই পোড়া অন্ধকার দেশে একটা আলোর যে খুব দরকার। আমি সাহস পেয়ে আবার জিজ্ঞেস করলাম, আপনি এখনো আমাদের কথা ভাবেন? একগুঁয়ে বালকের মতো শূন্যে হাত ছুঁড়লেন একবার, তারপর মৃদু স্বরে খুব নিচু হয়ে বললেন, তোমরা এখনো চিনতে পারলে না আমাকে। শেষের দিকে তার গলার স্বর কেমন ভারী হয়ে এলো। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম আমরা, ফিরে আসবো কিনা ভাবছিলাম। আমার কথা বুঝতে পেরেই যেন বিদ্যাসাগর দাঁড়ালেন, বললেন, ফিরে যাও, পরিব্রাজকের কোনো সঙ্গী থাকতে নেই। একটু আগে জিজ্ঞেস করছিলে না একা কোথায় যাচ্ছি? এই চির চেনা ভারতবর্ষে তো আমি চিরকালই একা, বন্ধুহীন। তো আজ রাত্রের এই পথ চলা আমার অনেক দিন মনে থাকবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, অনেক কালের ঘুম। আমি খুঁজতে লাগলাম তাকে। আমার চোখের সামনে বর্ণ পরিচয়ের পাতায় পাতায় আলো হাওয়া রোদ্দুর লেগে শোভিত হয়ে উঠলেন একাকি বিদ্যাসাগর। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।